ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কুসুম স্কিনে সোলার পাম্পের শুভ সূচনা হয় বৃহস্পতিবার দুপুর ১২টায় চরিলাম আরডি ব্লকের অন্তর্গত বরকবাড়ি এডিসি ভিলেজ ফিতা কেটে আজকের এই সোলার পাম্পের শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তাছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বীর, উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ আরও অন্যান্য আধিকারিকগণ। এই সোলার পাম্প উদ্বোধন হওয়ার ফলে জনজাতি এলাকার উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে মনে করেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বহু তুফানে আতে হ্যাঁ, বারিশ বহু জ্যাদা হতা হ্যায় মনসুন মে, সো ডিপেন্ডেবিলিটি অফ ইলেকট্রিসিটি ইজ নট সো মাচ। তো আমাদের সরকার নে আমরা চিন্তা সোচ কে বোলা কি কুছ হ্যান্ড হোল্ডিং করনা চাইয়ে, ये स्कीम गेम चेंजर है। फार्मर्स जो छोटा फार्मर्स है, मार्जिनल फार्मर्स है, हमारे ट्राइबल फार्मर्स है, इसका जीवन हम बदल सकते हैं थ्रू दिस स्कीम। तो हमने नाबार्ड को अप्रोच किया, बोला आप लोग RIDF दिए दीजिए हम लोग को, और जनरल मैनेजर से बैठे हैं, मेरे ऑफिस में आए थे, हमने बहुत डिस्कशन किया, उसके बाद हमने ये डिसीजन लिया 48% विल बी बॉर्न बाय द स्टेट, 2% हमने रखा है इस कारण ओनरशिप हो, नथिंग कंप्लीटली फ्री वर्क्स। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।